আশা ছিল জানা করেছো আমায় দিওয়ানা এই অন্তরে নাম লিখেছি তুমি সে কথা কি জানো না ও ভালোবাসা ছিল জানা করেছো আমায় দিওয়ানা এই অন্তরে নাম লিখেছি তুমি সে কথা কি জানো না কাছে এসে ভালোবেসে দেখো না ধীরে ধীরে কাছে এসে বলো না ধীরে ধীরে কাছে এসে বলো না दिल दिल तुझे दिया दिल दिल तुझे दिया सोनिए दिल दिल तुझे दिया दिल दिल तुझे दिया दिल दिल तुझे दिया दिल दिल तुझे दिया हेलो आर्यन आमी बाड़ीते एसेछि चलो ना पिकनिक थेके घुरे आसि ओ राकिब गेले तुमिओ जाबे केन ओ अच्छा अच्छा तुमी कोथाय कखन जाबे साहिल तोमार कि फोन करा होयेछे एबार खाबारटा खेये नाओ हाँ होयेछे ভাবি তুমি খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি তা কি রকম চলছে না না সেরকম কিছু না ওই একটু একটু ফোন করার আর দরকার হবে না তোমার দাদাকে বলে সে ব্যবস্থা করতেছি ভাইয়া না না উঠতে লাগে না শুয়ে থাকো ভাতটা খেয়েছো ভাই হ্যাঁ খেয়েছি বাবা মরার পর আমার একটাই স্বপ্ন ছিল ওকে লেখাপড়া শিখিয়ে আমি বড় ডাক্তার বানাবো আজ আমার স্বপ্ন পুরো হতে চলেছে ভাইয়া আমি তোমার স্বপ্নকে ধুলো মিশিয়ে দেব না আমি তোমার স্বপ্নকে সত্যি করে দেব ভাইয়া শুধু তোমার আশীর্বাদ চাই ভাইয়া এবার তুমি শুয়ে পড়ো আমি আসি ভাই দেখো আকবর ভাই তোমাকে একটা কথা বলি মাথার উপর আল্লাহ আছেন তিনি সব দেখেন তুমি তোমার জমিতে হাল মারতে যাও এই ব্যাপারে আমরা গাঁও পঞ্চায়েতের সাথে আলোচনা করব রাকিব সাহিল আমাকে ফোন করেছিল তো আমাকে বলল অনেকদিন হলো পার্টি করা হয় না চলো এবার একটা পার্টি করি তো আমি বললাম অনেকদিন হলো পিকনিকেও যাওয়া হয় না এবার পিকনিকেই ঘুরে আসি তা তোমার কি মত সবাই যদি যায়
আমি কি বসে থাকব? তবে কে কে যাবে? সাহিল যাবে, আর আমাদের বন্ধু বান্ধব যে কয়েকজন আছে আর কি, যাবো আর কি। ঠিক আছে ঠিক আছে, তো তুমি কলেজে যাও, আমি সাহিলের ওখানে গিয়েই পিকনিকের গাড়িটা ম্যানেজ করেই কলেজে যাচ্ছি। তোকে কে বলছে এখানে হাল মারতে? এ মাটি আমার, এ মাটি কাউকে দিব না। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার উপর কথা বলিস? হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আরমান জমিদারের জমিতে হাল দিস? আমি বাইকে ছিলাম, তো কিভাবে ফোন রিসিভ করব? তো এবার একটা খুশির খবর নিয়ে এসেছি, আমি সাহিলের ওখানে গিয়েছিলাম আর পিকনিকের ব্যাপারে আলোচনা করে আসলাম, পিকনিকে যাওয়া গাড়ি ঠিক করে আসলাম। এতক্ষণ ধরে ওয়েট করছি, তুমি আসতে এত লেট করলে? সাহিলের ওখানে গিয়েছিলাম, পিকনিকের গাড়িটাও ঠিক করে এসেছি, সাহিলের ওখানে সব ব্যবস্থা করে এসেছি। আরমান জমিদারের ভাইরা যেভাবে বোকে হত্যা করল, ওর ভাইয়ের থেকে বদলা নিতে হবে। ওকে পাবো কোথায়? কান টানলেই মাথা আসবে। চল।